হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমি তানবীর মুরাজ সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি ইনফরমেশনমূলক ভিডিওতে বন্ধুরা আপনাদেরকে বিগত কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে প্যাটাফল ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে মূলত কার্যক্রম বন্ধ হওয়া বলতে ভারতীয় পাসপোর্টধারীরা বিশেষ করে ভারত থেকে যারা আসবেন তারা আসতে পারবেন না তো এটা কোনো অফিসিয়াল নোটিশ ছাড়াই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল মাত্র দুই থেকে তিন দিনের জন্য তবে সেটি গতকাল থেকে চালু হয়ে গিয়েছে তো আপনারা যারা ভারতীয় পাসপোর্টধারীরা ভারত থেকে আসতে যাচ্ছেন বাংলাদেশে যে কোনো ভিসায় তারা ম্যানাপোল প্যাট্রাপল ইমিগ্রেশন দিয়ে আপনারা বাংলাদেশে আসতে পারবেন আর বাংলাদেশি নাগরিকরা যারা ভারতে যেতে যাচ্ছেন বিশেষ করে ট্যুরিস্ট ভিসা বাদে এবং যাদের ভিসাই বাই এয়ার লেখা আছে মেডিকেল ভিসায় এবং ব্যবসায়ী ও শিক্ষা ভিসা ব্যতীত সকল ধরনের ভিসায় আপনারা বাংলাদেশ থেকে ভারতে যেতে পারবেন শুনছিলাম যে শিক্ষা বিষয় যারা আছেন তাদের জন্য হয়তো কোনো একটি নির্দেশনা আসতে পারে বা তারা যাতে বেনাবল প্যাট্রাপ ইমিগ্রেশন দিয়ে ভারতে যেতে পারে সে বিষয়ে হয়তো কোনো একটা আপডেট আসবে এমন যদি কোনো আপডেট আমি পাই অবশ্য অবশ্যই নতুন কোনো একটা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিব। আর বর্ডারে আসার আগে আপনারা অবশ্যই অবশ্যই বর্ডারে যদি আপনাদের পরিচিত কেউ থাকে অথবা সীমান্তের আশেপাশে যদি কেউ পরিচিত থাকে অথবা ইমিগ্রেশনে ফোন দিয়ে আপনারা সঠিক তথ্য যাচাই বাছাই করেই কিন্তু ইমিগ্রেশনে আসবেন কারণ এখন আপনারা জানেন যে বাংলাদেশেও করোনার অমিক্রণ ভ্যারিয়েন্ট ধরা পড়ে গেছে এবং কিছুদিন আগে বাংলাদেশ থেকে এক বৃদ্ধ ভারতে গিয়েছিল তার শরীরে করোনা পাওয়া গিয়েছে এবং তাকে অবশ্য পরীক্ষা করার জন্য তার জিনম সিকোয়েন্স পরীক্ষাগারে পাঠানো হয়েছে তবে সেটি অমিক্রণ ভ্যারিয়েন্ট কিনা এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি তো সব কিছু মিলিয়ে আবার প্যাট্রোপল ইমিগ্রেশনে যে ফিঙ্গার প্রিন্ট চালু হয়েছে এবং মাঝে মাঝে তাদের সার্ভারের প্রবলেম হয় সব কিছু মিলিয়ে কয়েকদিনের জন্য ইমিগ্রেশন বন্ধ ছিল ইমিগ্রেশনটি এখন অফিসিয়ালভাবে চালু আছে আর অনেকের মেডিকেল ভিসাতে শুধুমাত্র বাই এয়ার লেখা আছে তারপরেও আপনারা আমাকে কমেন্ট করছেন যে বাই এয়ার লেখা থাকলে আমরা বেনাপোল ব্যতীত ভোমরা গোজাডাঙ্গা এবং হিলি বর্ডার এইসব বর্ডারগুলো দিয়ে যেতে পারবো কি না আপনারা বাই এয়ার লেখা থাকলে কোনো স্থল সীমান্ত ব্যবহার করে ভারতে যেতে পারবেন না আপনাদের এমনও হচ্ছে যে পাঁচজন ভিসা জমা দিচ্ছেন একই ফ্যামিলির কিন্তু চারজনের ভিসায় বাই রেল রোড এয়ার লেখা থাকছে কিন্তু একজনের ভিসাই দিয়ে দিচ্ছে বাই এয়ার বন্ধুরা এটি মূলত কিছুটা লটারির মতন অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই কিভাবে ভিসা করলে বা কোন বর্ডার বা পোর্ট সিলেক্ট করলে আমাকে বাই রোড দেবে আমাকে বাই এয়ার দিবে না আসলে এইভাবে কোন ভিসায় যে বাই পোর্ট দিবে এবং কোন ভিসায় বাই এয়ার দিবে বলা কোনোভাবেই সম্ভব না আপনারা যে কোনো একটি নির্দিষ্ট পোর্ট সিলেক্ট করে ভিসার আবেদন করবেন এবং ভিসাটি ইস্যু করবে যারা শুধুমাত্র তাদের হাতেই এই জিনিসটির নিয়ন্ত্রণ তারা আপনাকে কোন পোর্ট ব্যবহার করতে দিবে এয়ারপোর্ট অথবা ল্যান্ডপোর্ট সেটা সম্পূর্ণ তাদের উপরেই নির্ভর করবে বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ইনফরমেশন ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করবেন পরবর্তীতে কী ধরনের ইনফরমেশন চান ভালো থাকবেন সকলে দেখাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো আপে